দীর্ঘদিনের দাবি সরকারে যে পূরণ করেছে, সরকারে সহায় জানাইছে, তার কারণে আমি ধন্যবাদ জানাই সরকারক। কারণ ইয়াত অবৈধ নাগরিক মানে ইয়াত যে প্রবেশ করেছে, ইয়াত যে অবৈধভাবে যে ঘর বাড়ি বনায় আছে, আর আমার বহু মাটি সরকারি মাটিয়ে নহয়, বহু মেয়াদী মাটি বা একচনা মাটিও দখল করে পেলায় ইয়াত ঘর বাড়ি সাজিছে। আর এই কথাবিলাক আমি বহুদিনের কমপ্লেইন এটা করেছিল, বহুদিনের আমি আপিল করে সরকারক আপিল করেছিল যে এই মানুষবিলাকও চিনাক্ত করে পেলায় অতি শীঘ্রে ইয়ারপরা উচ্ছেদ লাগে বলে কৈ পেলায়। কিন্তু মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই শেহতীয়াক যেটো পদক্ষেপ আমার জানাইছে বা যিখিনি পদক্ষেপ লয় দেখুৱাইছে, তার কারণে আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক ধন্যবাদ জানাইছো। আর আমি সমগ্র ডিমুৰীয়াবাসী ৰাইজে এই মানে কার্যক আমি আনন্দিত হয়েছো। আর তখেতক আমি উষ্মদৈ জানাইছো যে আর থকা যা জায়গা আছে অকল ইয়াতে নহয়, আজি কচুতলি বা খেতি কিছু অঞ্চল আছে বা কপকাতাতে নহয়, আর বিভিন্ন জায়গা এই ধরনের বসতি স্থাপন করেছে, যত আমি চিনাক্ত করেছো নতুনকে আহি বসবাস করা জায়গাবিলাক মানে অপরাধী মানে ম্যাক্সিমাম মানে অপরাধ জড়িত কারণে আছে, অসামাজিক কামতো বহুত লিপ্ত আছে। গতিকে এই ধরনের কথা যদি ইয়াত বাড়ি যায়, ডিমুৰীয়া অঞ্চলের সমগ্রভাবে এই এটা আমার সামাজিক পরিবেশ এটা নষ্ট হব গৈ আছে, বিনষ্ট হবলৈ গৈ আছে। আর হঠাৎ এটা জনবিস্ফোরণ যেটা ঘটিছে, যে ধরনের অনুপ্রবেশ করেছে ডিমুৰীয়া যান অঞ্চলত, আমার ডিমুৰীয়া সমগ্র ডিমুৰীয়াত যান মানুষের জন্ম হয়, যান থাকে, তাতকৈ নিশার ভিতর বহুত মানুষ ইয়াত মানে প্রবেশ করে পেলায় আমার জনবিস্ফোরণটা ঘটি আছে। সো সেইটোকে বন্ধ করবর কারণে, সেইটো এটা আমাক মানে বাধা দিবর কারণে আজি এই উচ্ছেদ কার্যে আমাক মানে সহায় জানাইছে, ভাল লাগিছে। আর আমি সরকারের দাবি জানাইছো অতি শীঘ্রে যে যিসকল মানুষ আর কোনোবা ভাবি আছে যে আমি এই উচ্ছেদ করার পিছতেই আকো তাত গৈ পেলায় প্রবেশ করিম, আকো কোনোবা আহিম বলে ভাবি আছে, আমি জানিছো যে ঢিঙরপরাও মানুষ আহিছে, পারঘুমা মানে হেৰি গুরুসুতির মানুষ আছে, বরপেটার মানুষ আছে, মায়ঙর মানুষ আছে। এই মানুষবিলাক এই মানসিকতা চেঞ্জ করক যে ইয়াত ডিমুৰীয়াত আহিলে অশান্তি হব, আর অশান্তিটো সৃষ্টি করবর কারণে ইয়াত আহিব নালাগে। গতি আমি আহ্বান জানাইছো আপনার জড়িয়ে যখন ভাবি আছে ইয়াত আহিম বলে কৈ পেলায় বন্ধ করক, আর যখন ইয়াত আহিছে ঘুরি যাওয়ার কথাটো চিন্তা করক, কারণ অশান্তি ইয়াত করব নালাগে। সেই কথাটা আমি দাবি জানাইছো। ডিমুৰীয়াবাসীৰ দীর্ঘদিনীয় দাবি এটার প্রতি সঁহাৰি জানাই আজি সরকারে সমগ্র কচুতলি, সোণাপুৰ পথাৰ, কপালকাটা এই অঞ্চলটোত উচ্ছেদ চলাইছে। যথেষ্ট সংখ্যক সন্দেহজনক লোকে এই অঞ্চলত বসবাস কৰি ইয়াৰ জনবিন্যাসৰ পৰিৱৰ্তন ঘটাইছিলে। এই অঞ্চলসমূহত যথেষ্ট সন্দেহজনক লোকে বেদখল কৰি ইয়াত বিভিন্ন অপৰাধৰ ঘাটিলৈ এই অঞ্চলসমূহ পৰিণত কৰিছিলে। আৰু এই অঞ্চলৰ লগতে সমগ্ৰ সোণাপুৰ ডিমুৰীয়া অঞ্চলত বিভিন্ন অপৰাধৰ ঘাটিত পৰিণত হৈছিলে। গতিকে আমি প্ৰশাসনক দীর্ঘদিন ধৰি ডিমুৰীয়াবাসী ৰাইজে আহ্বান জনাই আছিলোঁ যে এই অঞ্চলসমূহত অনতিপলমে উচ্ছেদ চলাব লাগে। আৰু প্ৰায় 20 বছৰীয়া দাবী এটিৰ প্ৰতি সঁহাৰি জনাই আজি সমগ্ৰ এই অঞ্চলটোত ব্যাপক হাৰত উচ্ছেদ চলিছে। আৰু সমগ্ৰ এই অঞ্চলটোৰ পৰা আমি সমূলঞ্চে এই অঞ্চলত যিসকল অবৈধ লোকে ইয়াতে বসবাস কৰি আছে, আমি সকলোকে উচ্ছেদ কৰিবলৈ আহ্বান জনাইছোঁ। আৰু এই অঞ্চলসমূহৰ পৰা উচ্ছেদ কৰা লোকসকলে যাতে গৈ পেলাই সোণাপুৰ, খেত্ৰী বা ডিমুৰীয়া অন্য প্ৰান্তত যাতে বসবাস কৰিব নোৱাৰে, তাৰ বাবে আমি প্ৰশাসনক কঠোৰ পদক্ষেপ গ্ৰহণ কৰিবলৈ দাবী জনাইছোঁ। আমি মুখ্যমন্ত্ৰী মহোদয়ক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। মুখ্যমন্ত্ৰী মহোদয়ে তাৎক্ষণিকভাৱে ডিমুৰীয়াৰ এই এটা জ্বলন্ত সমস্যা সমাধান কৰাৰ বাবে তেখেতে যি পদক্ষেপ গ্ৰহণ কৰিছে, তাৰ বাবে মুখ্যমন্ত্ৰী মহোদয়ক আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। চাওক, প্ৰথম কথা আমি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক ধন্যবাদ দিবই লাগিব, অশেষ ধন্যবাদ দিছোঁ। কাৰণ কিয়, ইমান বছৰে কোনো কৰিব নোৱাৰা কাম, ইমান বছৰে কোনো বেলেগ চৰকাৰে কৰিব নোৱাৰা কাম, খালি কেইজনমান ডিমুৰীয়া কেইজনমান স্থানীয় সংগঠনৰ সচেতন যুৱকৰ নেতৃত্বত এইখিনি কাম হৈছে। গতিকে আমি ৱেলকাম জনাইছোঁ মুখ্যমন্ত্ৰী মহোদয়ক। কিন্তু ইয়াৰ লগতে আমি আৰু এটা কথা ক'ম, সেই অবৈধ দখলকাৰীসকললৈ এইটো এটা নমুনা, এইটো এটা তেলহে চলি আছে। আপোনালোকে যদি ভাবিছে ডিমুৰীয়াত আহি আপোনালোকে ইয়াত বিভিন্ন ধৰণৰ উৎঘাটমূলক কাম কৰি আমাৰ ভৱিষ্যতৰ প্ৰজন্মক আপোনালোকে মানে হেৰি কৰিব, সেইটো কিন্তু ইয়াত বাধা দিয়া হ'ব, এইটো কিন্তু ইয়াত কম্প্ৰমাইজ কৰা নহ'ব। গতিকে আপুনি যোন বাটেৰে আহিছে আপোনালোকে ইয়াৰ পৰা ওলাই যাওক। এতিয়া আমি চবতচে এটা ডাঙৰ কথা আমি দেখা পালোঁ যে চৰকাৰী মাটিত চৰকাৰী ঘৰ কেনেকৈ পালে। এমুৰত লিষ্ট আছে 2021-22 চনত দেখা পালোঁ চৰকাৰী মাটিত JCPD ভাঙি আছে ঘৰ, তাত এটা ঘৰ চৰকাৰী ঘৰ ওলাওক। এই ঘৰটো দিয়া 2021-20 চনত 2021-22 চনত চৰি 21-22 চনত প্ৰেচিডেণ্ট, পঞ্চায়ত প্ৰেচিডেণ্ট কোন আছিল, কেনেকৈ দিলে, কাৰ নেতৃত্বত দিলে, ইয়াত নিশ্চয় পঞ্চায়ত প্ৰেচিডেণ্ট জড়িত থাকিব লাগিব, কোনোবা অফিচাৰ জড়িত থাকিব, ছেক্ৰেটাৰী জড়িত থাকিব লাগিব, ব্লকৰ মানুহ জড়িত থাকিব লাগিব। তেওঁলোকে এইখিনি চোৱা নাছিল নেকি, নে ভিতৰৰ লেনদেন হৈছিল? গতিকে এই ক্ষেত্ৰত মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ক মানে দাবী জনাইছোঁ, অতি সোনকালে ইয়াত থাকাই যিখিনি আপোনাৰ PNRD যিখিনি স্থানীয় পঞ্চায়তৰ যিখিনি কালপিত আছে, যাৰ সহায়ত এই বাংলাদেশীসকলে এই অবৈধভাৱে বসবাস কৰি এনেকৈ চৰকাৰী ঘৰ পায়, পানী পায়, লেট্ৰিন পায়, কেনেকৈ পালে, এইখিনিৰ ওপৰত একশ্যন ল'ব লাগিব। আৰু ভৱিষ্যতলৈ সকীয়াই দিছোঁ, ডিমুৰীয়াত কোনো ধৰণৰ ইয়াত কাৰ্যকলাপ, জেহাদী কাৰ্যকলাপ নচলিব, আৰু কোনো ধৰণৰ অবৈধ বাংলাদেশীৰ ইয়াত দপদপনি নচলিব, ইয়াত খিলঞ্জীয়াৰ দপদপনি চলিব। এখন খিলঞ্জীয়া হয়। আর অনাগত দিনত আমি আমার ভবিষ্যত প্রজন্মর কথা চিন্তা করে এই পদক্ষেপ আমি হাতত লৈছোঁ। লগতে মুখ্যমন্ত্রী মহোদয় যিখিনি সহায় সহযোগ কৰিছে তেখেত আমি তেখেতৰ ওচৰত আমি কৃতজ্ঞতা যাচিছোঁ। গতিকে অনাগত দিনত এনেকুৱা ধৰণৰ সংগ্রাম চলি থাকিব। আর আমাকে এইটো নাভাবিব যে ডিমুৰীয়াত কোনো নাই, ডিমুৰীয়াত আছে। স্থানীয় দল সংগঠন ইয়াত সচেতন হৈ আছে। আপোনালোকৰ সকলো কাম কাৰ্যত আমাৰ চকু থাকিব, কোনে ক'ত কি কৰি আছে। আৰু যিসকল দালালে ইয়াত দালালি কৰি টকা লৈ লৈ ইয়াত মানুহ বহাইছিল সেইসকলৰ কিন্তু লিষ্ট হৈ গৈছে নাম। আপোনালোক সাৱধান হওক, আপোনালোকে আইনৰ কাঠগড়াত আপোনালোকে থিয় হ'বই লাগিব। এখন প্রত্যেক সম্পত্তি নহয়, ডিমুৰীয়াখন আপোনালোকৰ বাপেকৰ সম্পত্তি নহয়, কচুতলিখন আপোনাৰ বাপেকৰ সম্পত্তি নহয়। যেতিয়াই মন যায় তেতিয়াই আনিব, মানুহ দালালি কৰি মাটি কিনিম, আমাৰ খিলঞ্জীয়া মাটি দখল কৰি চৰকাৰী মাটি দখল তাত বহাব। সাৱধান দালালকেইটা, এই মাধ্যমেৰে কৈছোঁ। ইয়াৰ ওপৰত একশ্যন ল'ব লাগিব মুখ্যমন্ত্রী মহোদয়। আৰু লিষ্টেড হৈ গৈছে, আমি জানা মতে তেওঁলোক বোলে পলাই আছে। তহঁত যদি ইমান তহঁত বুলিয়ে কম।